It's hard to breathe, but that's alright. Hush. প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান। আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কাঁচা কাঁঠাল কিভাবে পাকাতে পারবেন খুব সহজে একদিনের ভিতর, সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের সামনে নোটিফিকেশন আকারে যেয়ে পৌঁছে। তো বন্ধুরা, চলুন আলোচনা করি মূল বিষয়টি নিয়ে। বন্ধুরা, কাঁচা কাঁঠাল পাকানোর জন্য যতই জ্বালা হোক না কেন, কাঁঠাল সেই কাঁঠালটি পাকানোর জন্য আপনারা যেই কাঁঠালের বুটা দেখছেন, এই যে বুটাটি, এই বুটাটি কেটে ফেলতে হবে। কাঁঠালের বোটা কেটে নিচ্ছি। এই যে বোটা দেখছেন, এই যে বোটাটি যেদিক দিয়ে আঠা পড়ছে, এই বোটাতে লবণ এবং একটি পেরক ঢুকাবো এবং অপেক্ষা করব। দেখবেন একদিনের ভিতরেই যত কাঁচা কাঁঠাল হোক না কেন সে কাঁঠাল পেকে যাবে এবং খাওয়ার উপযুক্ত হবে। প্রথমে একটু ছিদ্র করে নিতে হবে বোটাটিতে। এরপর এই ছিদ্রতে লবণ দেব। তবে বন্ধুরা, যদি তুতা দেওয়া হয় না তাহলে আরও বেশি তাড়াতাড়ি পেকে যাবে। তবে লবণ আছে হাতের সামনে, তাই লবণ দিচ্ছি, কারণ এটা কমন বিষয়। বন্ধুরা দেখেন, এই তিনটে কাঁঠালে গুজি দিয়েছিলাম বা খোঁচা দিয়েছিলাম, তো একদিন পরে কাঁঠাল পেকে গেছে, দেখতেই পাচ্ছেন তিনটি কাঁঠালই পেকে গেছে। দেখেন কাঁঠাল গুলগুলা হয়ে পেকে গেছে, মাত্র এক রাতের ব্যবধানে কাঁঠাল পেকে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা এইভাবে লবণ, তুতা এবং গুজি দিয়ে কাঁঠাল পাকাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।